সরকার ঘোষিত শিডিউলে লোডশেডিংয়ের বিপর্যয় ঘটেছে দেশের অধিকাংশ এলাকায়। দ্বিতীয় দিনে রাজধানীতে কিছুটা মানা হলেও বিপর্যস্ত গ্রামীণ এলাকা। রাজধানীর কয়েকটি এলাকায় গিয়ে লোডশেডিংয়ের শিডিউল বিপর্যয় দেখা গেছে। এছাড়া অনেক এলাকাতেই এক ঘন্টার জন্য লোডশেডিং হবার কথা থাকলেও কয়েক দফা বিদ্যুৎ যাচ্ছে। এদিকে নির্ধারিত সময়ের বাইরে লোডশেডিং হচ্ছে সারা দেশে, সময়সূচি মানা হচ্ছে না বলে অভিযোগ করছেন গ্রাহকরা। জ্বালানি সাশ্রয় এবং ভর্তুকি কমাতে সূচিভিত্তিক এমন লোডশেডিংয়ের সমাধান দেখেছে সরকার। এক সপ্তাহে এতে সুফল না মিললে সামনে বাড়ানো হবে লোডশেডিংয়ের সময়। কারেন্ট প্রতিদিন দুই তিনবার চারবার করে যায়, এটাও আর এরপরে রাত্রে আটটার ভিতরে দোকানপাট লাগানি, এটাও আমরা সমস্যা। কারণ আমরা এই ব্যবসাতে আমার ফ্যামিলি চলে, আমরা নিজে চলি। সকাল থেকে এ পর্যন্ত তিন চারবার কারেন্ট গেছে, অফিসে গিয়ে বসতে পারি না, দোকানে এসে কিনে কিছু কেনাকাটা করতে পারি না। দশ মিনিট থাকে, তিন ঘন্টা থাকে না, চারি ঘন্টা থাকে না, মনে করেন কারেন্টের কারণে কাস্টমার আসে না। চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় তিন ঘন্টাও বিদ্যুৎ থাকে না। হ্যাঁ, অনেক সমস্যার সম্মুখীন হইতেছে। বাচ্চা টাচ্চা নিয়ে সমস্যা, লেখাপড়ার সমস্যা হচ্ছে, দোকানপাটের সমস্যা আছে, সর্বদিক দিয়ে সমস্যা হচ্ছে। অপপ্রচার করে জনগণকে উস্কে দেবার যে ষড়যন্ত্র করছে বিএনপি, সে ফাঁদে পা দেবে না দেশবাসী। সকালে রাজধানীতে এই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমি আগেও বলেছি, সরকার পতনে যে দিবার স্বপ্ন বিএনপি দেখছে সেটা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। কাজেই মিথ্যাচার অপপ্রচার করে জনগণকে উস্কে দেওয়ার যে ষড়যন্ত্র বিএনপি করছে, সে ফাঁদে দেশবাসী জ্বালানির বৈশ্বিক মূল্যবৃদ্ধির প্রভাবে বিদ্যুৎ রেশনিংয়ের পথে বাংলাদেশ। শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘোষণায় আস্থা রাখলেও ভবিষ্যতের শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। তবে জ্বালানি সাশ্রয় সরকারের এই পরিকল্পনা জাতীয় পর্যায়ে ব্যয় কমার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। সরকারের শতভাগ বিদ্যুতায়ন উৎসবের রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে শুরু রুটিন লোডশেডিং। তবে আপাতত উৎপাদন অব্যাহত রাখতে এর বাইরেই থাকবে শিল্প কারখানা। যদিও এমন সিদ্ধান্তেও ভবিষ্যতের ভাবনায় দুশ্চিন্তা কমছে না ব্যবসায়ীদের। একটু কষ্ট হবে, বাট উই আর ইন দিস টুগেদার। সরকার এবং বেসরকারি খাত একসাথে কাজ করতে হবে। আমরা অলরেডি কমপ্লেন করি যে বাংলাদেশে কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই, বাট এই মুহূর্তে এটা তো এই দোষটা তো কেউ কারোর উপর নিজের উপর চাপিয়ে আনেনি। আমার রিজার্ভকে প্রোটেক্ট করতে হবে, আমার ডলারকে প্রোটেক্ট করতে হবে, আমার ইম্পোর্টকে বজায় রাখতে হবে। ইম্পোর্ট তো আমি সম্পূর্ণ বন্ধ করে দিতে পারি না। আমরা যদি অগ্রিম কোনো ব্যবস্থা না নেই, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে যখন ব্যবস্থা নিতে সরকার যাবে, তখন কিন্তু সরকার সমস্যায় পড়ে যেতে পারে। সরকারের সাশ্রয় হবে অল্প কিছু টাকা, কিন্তু ব্যক্তি পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সব মিলিয়ে তেলের আমদানি আরও বাড়বে। ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি বলতে যে 10% দাম বেশি দাও, তোমার আমাকে আমি আমি লোডশেডিং করবো না, তাহলে কিন্তু তারা 10% বেশি দিয়েই এটা নেবে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটে দেশে বন্ধ রয়েছে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। বহুদিন ধরেই ভূগর্ভে মিলছে না নতুন কোনো গ্যাসের খনি। কয়লা দিয়ে বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদন এখন দূরপথের পথিক। রূপপুরের কাজও বাকি অনেক। এমনই অবস্থায় জরুরি ভিত্তিতে নতুন জ্বালানি উৎস অনুসন্ধানের পরামর্শ ব্যবসায়ীদের। এনার্জির উপরে আমাদের আমদানি নির্ভরশীলতা কমাতে হবে। আমাকে এখন প্যারালাল সোর্স দেখতে হবে। হ্যাঁ, বাংলাদেশ একটা ছোট দেশ, রুফটপ সোলার অ্যাপে চলে যান, প্রত্যেককে দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসেন, তাদেরকে ট্যাক্স ব্রেক দেন। ডিজেল চালিত বিদ্যুৎ প্ল্যানগুলো সরকার বন্ধ করেছে, এটা অবশ্যই এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত। আমাদের কয়লা ভিত্তিক অ্যাটলিস্ট একটা বড় তাপকেন্দ্র তো এখন অপারেশনাল, কিন্তু এফেক্টিভ না। আমরা যদি সেখানে ট্রান্সমিশন লাইন না দিতে পারি, তাহলে আমরা পয়সা গুনছি, কিন্তু ওটা থেকে 600 মেগাওয়াটের বিদ্যুৎ আমরা পেতে পারি, যেটা কিন্তু এই এই বর্তমান সমস্যার অর্ধেক সমস্যার সমাধান কিন্তু ওইখান থেকেই হতে পারে। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 22,500 মেগাওয়াট হলেও জ্বালানি সংকটে করা যাচ্ছে অর্ধেকের মতো। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। দেশে বিদেশে এবার যত ষড়যন্ত্রই হোক, বিএনপিকে ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমরা সংলাপে যাই নাই, কারণ আমরা নির্বাচন কমিশন বুঝি না, আমরা নির্বাচন কমিশন চিনি না, আমরা নির্বাচন কমিশন মানি না। আমরা চাই এই সরকার থাকবে না, এই পার্লামেন্ট থাকবে না, এই সংসদ ভেঙে নিয়ে
নতুন এক সরকারের অধীনে নির্বাচন কমিশন হবে, সেই নির্বাচনে আমরা যাব। ইসির উপর যাদের আস্থা আছে তারাই সংলাপে অংশ নিচ্ছে, যাদের নেই তারা অংশ নিচ্ছে না, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। গণতন্ত্রী পার্টির সাথে অনুষ্ঠিত সংলাপে সিইসি বলেন, সবাই ভালো নির্বাচন চায়। ইসির দায়িত্ব ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করা। আগামী নির্বাচন সামনে রেখে সব দলের মধ্যে ঐক্য সৃষ্টির আহ্বানও জানান প্রধান নির্বাচন কমিশনার। আজকে সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিও, তবে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে না যাবার কথা জানিয়েছে বিএনপি। এ পর্যন্ত যতগুলো পার্টি এসেছে যারা সংলাপে অংশ নিয়েছেন তাদের সকলেরই মনোভাব ইতিবাচক, তারা ভালো নির্বাচন যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই বিষয়টা যাতে নিশ্চিত হয় বলেছেন। আমরাও বলেছি এটাই আমাদের সত্যিকার অর্থে একমাত্র দায়িত্ব, যে প্রত্যেকটা ভোটার যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 363 বছরের ইতিহাসে যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে লন্ডনের বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া স্পেন, পর্তুগাল, ফ্রান্স এবং গ্রিসে অব্যাহত রয়েছে দাবানল। পরিস্থিতির অবনতি হবার সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। এমন অসহনীয় অবস্থা আগে দেখেনি যুক্তরাজ্যের মানুষ। এবারে প্রথম 40 ডিগ্রি তাপমাত্রায় বাস করছে লন্ডন, ইয়র্কশায়ার, হার্টফোর্ডশায়ার, সাফল্ক ও নরফোল্কের বাসিন্দারা। তীব্র দাবদাহে লন্ডনের ওয়েনিংটনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি। মঙ্গলবার সকালে লন্ডনের হিথ্রো শহরে 40.2 ও লিঙ্কন শায়ারে 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা 363 বছরের ইতিহাসে সর্বোচ্চ। যে গরম পড়েছে তাতে বাইরে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে, যতক্ষণ ঘরে থাকি আরাম লাগে। আমরা কয়েকদিনের জন্য লন্ডনে ঘুরতে এসেছি, তবে এখানে এসে অতিরিক্ত তাপমাত্রায় দিন পার করতে হচ্ছে। গরমের কারণে অনেক খাবারের দোকান বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে বেশ কষ্টে দিন যাচ্ছে আমাদের। স্কটল্যান্ডের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা 2003 সালের পর সর্বোচ্চ। এছাড়া তীব্র গরমে বিপর্যস্ত জার্মানি, পর্তুগাল, স্পেন, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের জনজীবন দাবানলে পড়ছে। স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও গ্রিস, বাড়ছে প্রাণহানির ঘটনাও। শুধু ইউরোপ নয়, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোও পড়ছে গরমে। এদিকে অতিরিক্ত গরমে ভোগান্তিতে পড়েছে যুক্তরাষ্ট্রের 10 কোটির বেশি মানুষ। এছাড়া বিশ্বের অন্তত 22টি দেশের তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রির উপরে। ভবিষ্যতে আবহাওয়ার আরও অবনতি হবে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। রাখি জেসমিন, চ্যানেল 24। লন্ডনের সবশেষ খবর জানবো, মিল্টন রহমান আমাদের সহকর্মী লন্ডন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মিল্টন, একটু বলবেন যে এই শীতপ্রধান দেশটিতে 350 বছরের পরে এত বেশি তাপমাত্রা, জনজীবনে কী ধরনের প্রভাব পড়ছে আসলে? এটি আবহাওয়াবিদরা এখন যেটা বলছেন যে গতকালকে হাইয়েস্ট টেম্পারেচার যখন এখানে রেকর্ড করা হয়েছে 40.3 ডিগ্রি সেলসিয়াস, তখন এখানে আবহাওয়াবিদরা বা পরিবেশ বিজ্ঞানীরা বলছেন যে গত 20 বছরে যেভাবে টেম্পারেচার ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং এখানে সামারে ব্রিটেনে এই ধরনের আবহাওয়ার সম্মুখীন হতে হবে মানুষকে, সেজন্য মানুষকে এর সাথে অভ্যস্ত হতে হবে তারা জানিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে গতকালকে অতি তাপমাত্রার কারণে এখানে বিভিন্ন বাড়িঘর বাড়িঘরের অগ্নিসংযোগ হয়েছে এবং এখানে বিভিন্ন আপনার পাহাড়ি অঞ্চলে অগ্নিসংযোগ হয়েছে। এই আমি যেখান থেকে কথা বলছি ইস্ট লন্ডন, আমার এখান থেকে 3 মাইল দূরে একটা জায়গা, সেখানেও সারা রাত কিন্তু ফায়ার ফাইটাররা সেখানে কাজ করেছে অগ্নি নির্বাপনের জন্য। এই ধরনের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, সেজন্য এখানে কোনো গার্ডেন পার্টি কিংবা বাকি কেউ পার্টি যাতে করতে না পারে সে বিষয়ে নিষিদ্ধ করা হয়েছে এবং সে বিষয়ে বলা হয়েছে যে কোনো ধরনের বাকি কেউ পার্টি গার্ডেনে কিংবা
মানে সাধারণ মানুষের জীবনে একটা বিপর্যয় যেটা বুঝছে মিল্টন, আবহাওয়া অফিস কি বলছে এরকম তাপমাত্রা কতদিন অব্যাহত থাকতে পারে কিংবা আরো বাড়বে কিনা? গতকালের তুলনায় আজকে টেম্পারেচার অর্ধেক। তারপরে যে অগ্নিসংযোগের ঘটনাগুলো গতকাল ঘটেছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও এখনো আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিস, ফলে এই এই আগুন আরো ছড়িয়ে পড়তে পারে বলেও সেই আশঙ্কা থেকে গেছে। মিল্টন রহমান, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। লন্ডন থেকে আমাদের সহকর্মী মিল্টন রহমান জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হলো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রাজধানীতে সকালে বৃষ্টি হয় 2 মিলিমিটার, আর সর্বোচ্চ 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে পানি জমে যায়, যাতে দুর্ভোগে পড়েন পথচারী সহ অন্যান্যরা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাজশাহী এবং খুলনা বিভাগ বাদে দেশের বাকি 6 বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টি হবে, তাতে তাপমাত্রা খানিকটা কমবে। গত 2 দিন রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমেনি। বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন। পুলিশ জানায় দুপুরে লেবুখালি যাচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশাটি, পথে বিপরীতমুখী বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়, মারা যান 5 জন। এই ঘটনায় ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। গৃহ ও ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে পঞ্চগড়, মাগুরা সহ দেশের 52টি উপজেলা। কাল তা ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ভূমিহীনদের স্বপ্নের ঠিকানা, আশ্রয়ণ প্রকল্পে ঘর পাচ্ছেন আরও 26,000-এরও বেশি পরিবার। মিজানুর রহমানের ক্যামেরায় পঞ্চগড় থেকে আরও জানাচ্ছেন স্বপ্নিল সারিয়া শিশির। মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিকে বিনামূল্যে গৃহ ও ভূমি প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সরকারের লক্ষ্য বাস্তবায়নে এভাবে বাইকিং করে ভূমি ও গৃহহীনদের খোঁজার উদ্যোগ পঞ্চগড় জেলা প্রশাসনের। 2% জমি পেতে আগ্রহী হন। তৃতীয় পর্যায়ে জেলার মোট 4,850 পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়েছে। আশ্রিত জীবনকেই যারা একরকম নিয়তি ভেবে নিয়েছিলেন তারাই বিনামূল্যে এমন উপহার পেয়েছেন। একসময়ের হতদরিদ্রদের চোখে মুখে এখন কেবল সুন্দর বর্তমানই নয়, টেকসই ভবিষ্যৎ বাস্তবায়নের স্বপ্ন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি আমরা। কখনো ভাবিনি বলে এরকম ঘরে থাকবো, আমরা এই ঘর তৈরি করে এরকম ঘরে থাকতে পারবো। খুবই ভালো লাগতেছে, আমি তো স্বপ্নে ধারতে পারি না যে আমরা বেগম শেখ হাসিনা আমাকে একটা ঘর দিবে এইভাবে। আমার খালি মনে করেন যে ভোটার আইডেন্টি কার্ড ফটোকপি নিছে আর ছবি নিছে, তাছাড়া আমার এইদিকে কোনখানে 1 টাকা খরচ হয়নি, সম্পূর্ণ সরকার চালাইছে। বদলে যাওয়া জীবনের এমন গল্পই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পে। পানি, বিদ্যুৎ, পয় নিষ্কাশন সহ সব ধরনের নাগরিক সুবিধা তো বটেই, উপকারভোগীরা পাচ্ছেন কাজের বহুমুখী সুযোগও। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসলে প্রকৃত ভূমিহীন এবং গৃহহীন তাদের কোনো 1% জমিও নাই। আমাদের 1,413 ঘর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং একই সাথে পঞ্চগড় জেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা প্রদান করবেন এই মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্প এই স্থানে। জেলা প্রশাসন জানায় 21 জুলাই গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পঞ্চগড় সহ বিভিন্ন জেলার মোট 26,229 পরিবারকে ঘর উপহার দেবেন সরকার প্রধান। একই সাথে পঞ্চগড় ও মাগুরার সব উপজেলা সহ 52টি উপজেলাকে ঘোষণা দেবেন গৃহহীন ও ভূমিহীন মুক্ত হিসেবে। যারা এই ঘরগুলো পেয়েছেন তাদের জীবনে উপহার পাওয়ার উদাহরণ খুব একটা নেই, সেই তারাই এবার পেলেন অনন্য এক উপহার, তাও আবার খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে। মুজিব বর্ষ উপলক্ষে সরকারের ঘোষণা, পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি গৃহ ও ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়া হবে। স্বপ্নিল সারিয়ার শিশির, চ্যানেল 24, পঞ্চগড়।
রেলের টিকিট নিয়ে অবহেলার অভিযোগে সহজ ডটকমকে 2 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মহিউদ্দিন হাওলাদার রনি নামে এক যাত্রীর অভিযোগে এই রায় দেওয়া হয়। ভোক্তা অধিকার জানায় সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে, জরিমানার 25% পাবেন অভিযোগকারী মহিউদ্দিন হাওলাদার রনি। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবার কথা জানিয়েছে সহজ ডটকম। অনলাইনে রেলের টিকিট কার্যক্রম পরিচালনা করে থাকে এই প্রতিষ্ঠানটি। প্রায় 3.5 ঘন্টা পর সারা দেশের সাথে স্বাভাবিক হলো রাজধানীর ট্রেন যোগাযোগ। দুপুর 12:30টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের অবরোধ তুলনায় শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য টিকিট সংগ্রহে বিমানবন্দর স্টেশনে জড়ো হন বেশ কয়েকজন শিক্ষার্থী। কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে রেল লাইন অবরোধ করেন তারা, ভাঙচুর করেন স্টেশনের টিকিট কাউন্টারকে। এতে সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ঢাকা থেকে নারায়ণগঞ্জ ছাড়া অন্য সব রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস আটকে পড়ে বিমানবন্দর এলাকায়। টিকিট কাটার লাগে টিকিট পাই নাই, আপনার 10 মিনিটের টিকিট সব বিক্রি হয়ে গেছে, তার জন্য ওরা দাবি যে এত তাড়াতাড়ি আইসা টিকিট কেন পাই নাই, তার জন্য ওরা আপনার একটু ঝামেলা করছে, ট্রেন আটকাইছে, ট্রেন নিয়ে ইয়ে করছে আর কি, একটু ঝামেলা করছে। তারপরে পুলিশ আইসে অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে ওরা গেছে আর কি। কমবেশি শিশুরা বুঝে না, না বুঝে হয়তো তারা এই কাজটা করেছে, তাদেরকে বুঝিয়ে শুনে আমরা এসেছি, রেলওয়ে কর্তৃপক্ষ এসেছি, এসে বুঝিয়ে শুনিয়ে বলছি তোমাদের টিকিট দেওয়া হবে, তোমরা যাদের পরীক্ষা দিতে পারো, এনশিওর করার পর তারা। অনলাইনের মাধ্যমে অবৈধভাবে কিডনি কেনা বেচা চক্রের অন্যতম হোতা শহীদুল ইসলাম মিঠু সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর ভাটারা, বনশ্রী এবং মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, অসচ্ছলতার সুযোগ নিয়ে প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রির জন্য চক্রটি ঢাকায় নিয়ে আসত, পরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বৈধ অথবা অবৈধ উপায়ে পাঠানো হতো ভারতে। কিডনি গ্রহীতার কাছ থেকে 20-25 লাখ টাকা নিলেও ডোনারকে দেওয়া হতো 2-2 লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিডনি প্রতিস্থাপনের কথা বলে প্রায় 100 মানুষকে ভারতে পাচারের কথা স্বীকার করেছে চক্রটি। কোনো প্রক্রিয়া অনুসরণ না করেই বিভিন্ন সংস্থা নামে জায়গা বরাদ্দ দিচ্ছে বন বিভাগ, এমন অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা। কক্সবাজারে সংরক্ষিত বনে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সংস্থাটি। বক্তারা বলেন, তথাকথিত উন্নয়নের কথা বলে বন উজাড় করা হচ্ছে। বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণ হলে বন, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। অভিযোগ করেন, সরকারের বিভিন্ন সংস্থা কক্সবাজারের 1/3 বন দখল করে রেখেছে। খেলার খবর, চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর সূচি। 27 জুলাই আফ্রিকার দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন টাইগাররা। এর 3 দিন পর 30 জুলাই প্রথম টি-20 দিয়ে শুরু হবে সিরিজ, পরদিনই দ্বিতীয় টি-20, একদিন বিরতি দিয়ে শেষ ম্যাচ 2 আগস্ট। 5 আগস্ট 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে, 7 এবং 10 আগস্ট বাকি 2 ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব। এই ছিল দুপুর 2টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। খেতে থাকার জন্য ধন্যবাদ।